সুইজারল্যান্ডের জেনেভায় আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল সম্মেলন। দুদিনব্যাপী এই সম্মেলন শেষ হবে কাল। এই সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সুইজারল্যান্ডে রয়েছেন। ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটের প্লেনারি সেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5:10 জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চার দিনের সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেটের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এই সময় দুদেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল সম্মেলন। দুদিনব্যাপী এই সম্মেলন শেষ হবে কাল। এই সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সুইজারল্যান্ডে রয়েছেন। ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটের প্লেনারি সেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5:10 জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চার দিনের সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেটের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এই সময় দুদেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল সম্মেলন। দুদিনব্যাপী এই সম্মেলন শেষ হবে কাল। এই সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সুইজারল্যান্ডে রয়েছেন। ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটের প্লেনারি সেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5:10 জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চার দিনের সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেটের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এই সময় দুদেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল সম্মেলন। দুদিনব্যাপী এই সম্মেলন শেষ হবে কাল। এই সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সুইজারল্যান্ডে রয়েছেন। ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটের প্লেনারি সেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5:10 জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চার দিনের সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেটের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এই সময় দুদেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল সম্মেলন। দুদিনব্যাপী এই সম্মেলন শেষ হবে কাল। এই সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সুইজারল্যান্ডে রয়েছেন। ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটের প্লেনারি সেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5:10 জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চার দিনের সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেটের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এই সময় দুদেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।